হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার বাগান। বাগানে অনেক সুন্দর ফুল ফুটে আছে। গার্ডেনিং করাটা আমার একটা শখ। তো যাই হোক, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। তো আপনারা তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি কীরকম টাইলস এনেছি আমার ফ্ল্যাটের জন্য। তো ফ্ল্যাটের এখন ওয়ালের টাইলসগুলো করা হয়ে গিয়েছে, এখন জাস্ট ফ্লোর টাইলস করা হবে। তো আমি তো ফ্লোরের জন্য কালো এনেছি, তখন আমি দোকানে সবগুলো কালো কালার একসাথে রেখে দেখলাম কোনটা আমার ভালো লাগে। তো আমি মিডেলের এই কালোটা নিয়েছিলাম, আর ওটার দাম ছিল 190 টাকা করে স্কোয়ার ফুট এটা। তো বাসায় আনার পরে আমি এগুলো জাস্ট ম্যাচিং করে লাগাবো চিন্তা করতেছি। তো আমি সাদার সাথে এভাবে কালো টাইলসগুলো বিছিয়ে দেখলাম কেমন লাগে। তো আমি এই সাইডে অরেঞ্জটাও দিয়েছি যে অরেঞ্জের সাথে কালো টাইলস ভালো মানাবে নাকি সাদার সাথে ভালো মানাবে। আসলে আপনার একটা জিনিস আপনার রুচির পরিচয়, আর শুধু যে টাকা খরচ করলে জিনিসটা সুন্দর হয় তা না। আপনি জিনিসটা ফুটিয়ে তুলতে পারলে অল্প টাকাতেও কিন্তু আপনার জিনিসটা অনেক সুন্দর হয়। তো আমি মিলিয়ে দেখার পরে আমার কাছে ভালো লেগেছে সাদার সাথে কালোটা। তো আমাদের এখানে আমরা 2-3 জন দেখলাম, দেখে সবারই এটাই ভালো লেগেছে। তো পুরো ঘরটা পরিষ্কার করা হয়েছে, প্রথমে ওয়াল টাইলস সবগুলো করা শেষ, তো এখন পুরো ঘরের ফ্লোর টাইলস করা হবে। তো প্রথমে পুরো ঘরটা পরিষ্কার করে পানি দিয়ে এভাবে ভিজিয়ে নেওয়া হয়েছে। ভিডিওটা একটু বড়, তারপরেও আপনারা যারা বাড়ি করছেন কিংবা টাইলস লাগাবেন বাসায় ফ্ল্যাটে, তারা কষ্ট করে ভিডিওটি দেখবেন, দেখলে অনেকটাই উপকৃত হবেন ইনশাল্লাহ। তো এভাবে পুরো ঘরটা পরিষ্কার করে প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হয়েছে, আর টাইলসগুলো এরকম সব রুমে এভাবে রাখা হয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম। এটা হচ্ছে মাস্টার বেডরুম থেকে যাওয়া যায় এই বেলকুনিতে, আবার ড্রয়িং রুম থেকেও এই বেলকুনিতে যাওয়া যায়। বেলকুনিটা কিন্তু 70 ফুটের। তো আমি যে কিচেন করেছি আমাদের বাসায়, এটা ওপেন কিচেন, একদম ডাইনিং, ড্রয়িং আর কিচেন একসাথে। এখানে মাঝখানে গ্লাস ডোর হয়ে যাবে। তো যাই হোক, পুরো ফ্লোরটা এভাবে ভিজিয়ে রাখার পরে এখন একটা টাইলস ওনারা এক পাশে বসিয়েছেন এবং অপর প্রান্তে আরেকটা বসিয়ে জাস্ট এটার ইয়েটা দেখতেছে যে মাপটা ঠিক আছে কি না। তো টাইলস লাগানোর আগে প্রথমেই হিসাব করে ফেলতে হবে যে কাটা কোন জায়গায় পড়বে, তাহলে কিন্তু আপনার জিনিসটা দেখতে সুন্দর হবে। আপনার এত টাকার জিনিস সুন্দর করে পরিকল্পনা করে না লাগালে কিন্তু জিনিসটা অনেক দেখতে বাজে লাগে। আমরা অনেক সময় অনেক বাসায় গেলে দেখি আপনি যে এখানে কিছু কিছু জায়গা আছে ঘরের যেগুলো আপনার একদম চোখের সামনে প্রত্যেক দিনে পড়ে, আর কিছু জায়গা আছে কর্নারে থাকে, ওগুলো খুব একটা সচরাচর চোখের সামনে পড়ে না। তো চেষ্টা করবেন নিজে দাঁড়িয়ে থেকে মিস্ত্রি ভাইদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার যে কাটা জায়গাগুলো যেন একদম কোনায় ফেলানো হয়, যা যেগুলো আপনার ফার্নিচারের নিচে থাকবে, জাস্ট চোখে পড়বে না। তো ওইভাবে আর কি, আসলে চোখের সামনে কাটা জোড়া পড়লে সবারই খারাপ লাগে। তো আমরা ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি আর কি এইভাবে এইভাবে করার জন্য। আর আপনারা দেখতে থাকেন যে টাইলসটা লাগানোর পরে কেমন হয়েছে, কতটুকু ফুটেছে সেটা দেখানো হবে এখানে। খুবই সুন্দর হয়েছে, সবাই কিন্তু অনেক পছন্দ করেছে লাগানোর পরে জিনিসটা। তো আমাদের রুমটা ছিল 10.5 ফুট পাশে, আর লম্বাতে ছিল 22 ফুট। এটা ছিল ড্রয়িং রুম। তো আমরা প্রথমে এ পাশে দিলাম একটা সাদা, ওই পাশে একটা সাদা, আর এই সাইড থেকে 2টা সাদা টাইলস দিয়েছি, ওই সাইডে 2টা সাদা টাইলস দিয়েছি। টোটাল আমাদের 22 ফুটের রুমে লেগেছে 11 পিস টাইলস, এগুলো তো 4 স্কোয়ার ফুট করে। তো প্রথমেই আমরা আগে থেকে ক্যালকুলেশন করে দেখে নিয়েছি, কারণ লাগানোর পরে তো আর ডিসিশন চেঞ্জ করা যাবে না। তো লাগানোর আগে আপনারা নিজেদের রুচি অনুযায়ী কিভাবে করলে সুন্দর হয় সেটা জাস্ট দেখে নেবেন, কারণ অনেক টাকার একটা ব্যাপার। আমাদের আসলে সবারই স্বপ্ন থাকে নিজের বাসাটা মনের মতো করে করার জন্য, তো ফুটিয়ে তোলাটাই হচ্ছে মেন কাজ। টাকা খরচ করলেই যে সুন্দর হবে তা কিন্তু না, অনেক অল্প টাকাতেও কিন্তু অনেক সুন্দর করে করা যায় আর কি। তো আমার এই সাদা টাইলসগুলো নিয়েছিল 95 টাকা করে স্কোয়ার ফুট, আর
কালো টাইলসগুলোর স্কোয়ার ফুট ছিল 190 টাকা করে। এগুলো হচ্ছে চায়না টাইলস আর সাদাটা হচ্ছে দেশি টাইলস। তো যাই হোক, আমার মিডেলে কালোগুলো লেগেছিল 21 পিস, কারণ আমরা এই দিক থেকে 3 পিস দিয়েছি আর ওখান থেকে দিয়েছি 7 পিস, এভাবে 3টা লাইন দিয়েছি ডিজাইন করে। তো আসলেই অনেক সুন্দর হয়েছে। এখনও তো লাইটিং নেই ঘরে কিংবা আলো নেই এই জন্য, কিন্তু কালো টাইলসগুলো কিন্তু অনেক জলে, অনেক গ্লেসি একটা ভাইব দেয়। আর ওয়ালে যেটা ছিল ওইটা ছিল আপনার অফ হোয়াইট কালারের। এটা হচ্ছে কিচেনের সামনে, তো একটা বাড়ি কিন্তু আসলে আমাদের অনেকের স্বপ্ন। অনেক সময় ভুল ডিসিশনের কারণে, কালার চুজিংয়ের কারণে কিন্তু আপনার টাকা অনেক খরচ হয়, কিন্তু আসলে জিনিসটা সৌন্দর্যটা ফুটে ওঠে না আর কি। তো যাই হোক, আমার এই এখন এগুলো লাগানো হচ্ছে আর অন্য রুমগুলো কিন্তু বাকি। প্রথমেই ওনারা এই বড় রুম থেকেই শুরু করেছেন, তো এই রুমে কিন্তু খুব একটা কাটা পড়ে নাই, যেহেতু রুমটা 10.5 ফুট এই সাইডে। তো আমরা এদিক থেকে টাইলসটা মিলিয়ে দিয়েছি, কারণ আমাদের প্ল্যান আছে ওই সাইডে ফার্নিচার রাখবো, তো ওই সাইডে কাটাটা দিয়েছি আর কি, যাতে করে ফার্নিচারের নিচে আপনার কাটাটা পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই বড় রুমটাতে 21 ফুট বাই 10.5 ফুটের রুমে আমার একটা টাইলসও কাটা পড়ে নাই, জাস্ট ওইখানে 6 ইঞ্চি লাগবে, তো ওটা আমরা ওই পাশটাতে দিয়ে দিয়েছি, ওটা আমাদের জাস্ট ফার্নিচারের নিচে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এটা ড্রয়িং রুম, এখান পর্যন্ত ড্রয়িং রুম ছিল 22 ফুট পর্যন্ত। এখানে জাস্ট গ্লাস ডোর হয়ে যাবে আর ওখানে বেলকনির সাথে গ্লাস ডোর হয়ে যাবে, তাহলে এই রুমটা আপনার সেপারেট হয়ে যাচ্ছে। আর যখন আপনি ডোর খুলে দিবেন কোনো একটা অকেশনে, তখন কিন্তু আপনি পুরো রুমটা পাচ্ছেন বেলকনি থেকে শুরু করলে। বেলকনির এখানে 7 ফুট আছে, তারপরে এটা 22 ফুট আছে, তারপরে ড্রয়িং রুমটা আছে 13 ফুটের মতো। তাহলে কিন্তু আপনি যখন এই ডোরগুলো ওপেন করে দিবেন, পুরো স্পেসটা কিন্তু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। এই যে এখান থেকে ওখান পর্যন্ত প্রায় 30 ফুটের উপরে আছে, প্রায় 35 ফুটের মতো আছে। তো তখন কিন্তু একটা অকেশন হলে আপনি পুরো জায়গাটা, পুরো ওপেন স্পেসটা কিন্তু ইউজ করতে পারবেন। আর এমনিতে এখন তো ডোর থাকবে, তো এগুলো সেপারেট থাকবে, কোনো সমস্যা নেই, মানে আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা কিন্তু এখন এখানে বোঝা যাচ্ছে না, কারণ এখানে লাইট নেই, অন্ধকার ঘরের মধ্যে। খুবই সুন্দর হয়েছে ব্ল্যাকের সাথে এই এই কম্বিনেশনটা, খুবই ভালো হয়েছে। আমাদের এখানে যারা ছিল, আমার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু এই জিনিসটা অনেক পছন্দ করেছেন। তো আমি প্রথমে অরেঞ্জও মিলিয়ে দেখেছি যে অরেঞ্জটা কেমন হবে, তো অরেঞ্জ থেকে কিন্তু সাদাটাই খুব ভালো ফুটেছে। এটা একটা ছোট বেলকনি এই সাইডে কিচেনের পাশে, তো আমার কিচেনের ফুলগুলো কিন্তু অরেঞ্জ, আমি কিচেনের জন্য ফুলের সাথে ম্যাচিং করে অরেঞ্জ কালারের টাইলস এনেছি। তো আপনারা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে বেডরুমগুলো করা হলো কিংবা কীরকম হলো ফুরাঘরটা আর কত খরচ পড়েছে, আপনারা যদি চান আমি ডিটেলস বলবো আপনাদেরকে। তো আপনারা চেষ্টা করবেন টাইলস লাগানোর সময় অভিজ্ঞ একজন লোক দিয়ে করানোর, কারণ আপনার অনেক টাকার জিনিস, মানুষের একটা স্বপ্ন থাকে যে আমার বাড়িটা। আমাদের মতো মানুষের তো জীবনে একটা বাড়িই হয়, মিডল ক্লাস আমরা যারা আছি একটা বাড়ি আমাদের অনেক স্বপ্নের। তো সুন্দর করে মন মতো করতে না পারলে আসলে অনেক দুঃখ থেকে যায়। তো টাইলস লাগানোর ক্ষেত্রে সবচাইতে যেটা বেশি, কাটা ছেঁড়াগুলো যেন চোখের সামনে না পড়ে, সুন্দর করে মিলিয়ে লাগালে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয়। আমার এই পুরো রুমে কোনো একটা টাইলস কাটা পড়ে নাই, জাস্ট ওইখানে 6 ইঞ্চি পড়বে, তাও ওইটা দেখা যাবে না, ওইটা ফার্নিচারের নিচে চলে যাবে। আমরা জাস্ট ওইভাবে প্ল্যান করে ওনাদেরকে বলেছিলাম।